নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় তিন বালিকা। ১৬ বছরের আলিসা পারভিন ও ২২ বছরের শামা পারভিনকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। শাকতরিয়া ফাঁড়ির এক কনস্টেবল নিজের জীবনকে বাজি রেখে নদীতে ঝাঁপ দেয়, পরে ১৪ বছরের আলিয়া পারভিনকে উদ্ধার করে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এখানে ওরা এসছে মাজারে, কিছুদিন সান্টার করছিল, তিনজন অলরেডি মানে জলে নামে, তিনজন বয়ে যায়, ওরা সাঁতার জানে না। আমরা খবরটা পেয়ে দুজনকে অলরেডি এখানে যে লোকাল বাসিন্দা ওরা শাড়ি কাপড় উদ্ধার করেছে। আমরা পরে এলাম, লাস্টের জায়গায় পাওয়া গেলো। আমরা চার পাঁচজন সব ছেলে নেমেছিলাম, লোকাল ছিল নেমেছিল, এখানকার লোকাল ছিল আমার হেল্প করেছে। আমি নেমেছিলাম, দিয়ে লাস্টে গিয়ে আমার পায়ে একটা অন্য লাগে প্রথমে, তারপরে মেয়েটাকে পাওয়া যায় একটা নৌকার সাহায্যে। আমরা যাচ্ছি না তো তাড়াতাড়ি, না হলে মানে উদ্ধার করা যেত। আপনি কোথায় কাজ করেন? আমি শাকতরিয়া ফাঁড়ি। ওই তিন বালিকার মামা আবির আলী জানান, দিশের কর দামোদর নদে স্নান করতে নেমে তার তিন ভাগ্নি জলে তলিয়ে যায়। তিনজনেই টাটার যুগসালরের বাসিন্দা। আসানসোলের বার্নপুর নয়া বস্তিতে মামার বাড়িতে তারা এসেছিল। বৃহস্পতিবার দিশের কর মাজারে এসেছিল। তিনজনের কেউ সাঁতার জানতেন না বলে স্থানীয় মানুষ জানান। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।